নো ভিসা নো পাসপোর্ট, বিনা বাধায় পার করে এক দেশ থেকে আরেক দেশের সীমান্ত। তারা অতিথি, তবে তিথি মেনেই এক জায়গা থেকে অন্য জায়গায় আসে তারা। দীর্ঘদিন যাবত এই নিয়ম মেনে রাজ্যে আসছে অতিথিরা, কিন্তু এবার তারা নির্ধারিত সময়ের আগেই চলে এসেছে রাজ্যে। সাধারণত জাকি শীত পড়ার পর দেখা যায় সাইবেরিয়া পরিযায়ী পাখিদের, কিন্তু এবার সময়ের আগে কলেজ টিলা লেকে হাজির পরিযায়ী পাখি। এই পাখিরা প্রতি বছরই পৃথিবীর কোনো এক বা একাধিক দেশ বা অঞ্চল থেকে বিশ্বের অন্য কোনো অঞ্চলে যায় একটি বিশেষ ঋতুতে, তারপর সেই ঋতু শেষে আবার ত্যাগ করে সেই জায়গা। তারা দিনভর মনের আনন্দে এদিক সেদিক ওড়ার পর বিকেল গড়তেই জঙ্গলে ফিরে যায় এসব পাখিরা। তাদের চলন বলন, নানান অঙ্গভঙ্গি, পরিবার নিয়ে সংসার, প্রেম জীবন ফ্রেমবন্দি করার জন্য পাখি প্রেমীরা ক্যামেরা হাতে অপেক্ষায় থাকেন ঘন্টার পর ঘন্টা। তবে পাখিদের আনাগোনার সবচেয়ে সুন্দর দৃশ্য ভোরবেলায়। ওই সময় তারা বন্ধু বান্ধব এবং পরিবার নিয়ে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে পড়ে জঙ্গল ছেড়ে, বিনা বাধায় পার করে এক দেশ থেকে আরেক দেশের সীমান্ত। পাখি প্রেমীদের কাছে সে এক মনোমুগ্ধকর দৃশ্য। কেন্দ্রীয় সরকারের এক কর্মচারী পার্থ সারথী চক্রবর্তী বলেন, শীতের শুরুতেই আমরা দেখি পরিযায়ী পাখি অনেকগুলোই চলে আসে আমাদের রাজ্যে। বিশেষত আমরা যেগুলোকে আমাদের কলেস্টেলা লেকে বা জলাভূমিতে সবচেয়ে বেশি দেখি, এখন তাদের কিছুটা তো সারা বছর থেকেই যায়, কিন্তু বেশিরভাগ সময়টা এই শীতের শুরুতেই চলে আসে আমাদের রাজ্যে। যেগুলিকে সরালি বলা হয়, মানুষ ভুলভাবে সেটাকে বালিহাঁস বলে, কিন্তু এটা বালিহাঁস নয়, সেটা আসলে সরালি, এক ধরনের হাঁস, সেটাই সবচেয়ে বেশি আসে। আর যেগুলিকে বালিহাঁস আমরা বলি, সেটা সারা বছরই আমাদের ত্রিপুরায় থাকে, দেখা যায়। আর সবচেয়ে বড় কথা হলো, এগুলি ছাড়াও প্রচুর পরিযায়ী পাখি শীতকালে আমাদের রাজ্যে আসে। তার মধ্যে যেমন সুদূর সাইবেরিয়া থেকে পাখি আসে, তেমনি আমাদেরই হিমালয় অঞ্চল থেকেও কিন্তু কিছু পাখি এই শীতের সময় এখানে আসে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা খোয়াই কল্যাণপুর অঞ্চলে দেখি এই সময়, হিমালয়ের এক ধরনের শকুন যেটাকে হিমালয়ান গিফনি বলে তার নাম, সেটা এই সময়টাতেই তাদের যেগুলো ইয়ং পাখি তারা এখানে নেমে আসে। এটার একটা খুব মজার কারণ আছে, বলা হয় এতটা ঠান্ডায় ওদের, যেহেতু ইয়ং, ওদের অতটা পালক থাকে না, ওরা ওই ঠান্ডাটা সহ্য করতে পারে না, এই জন্য ওরা এখানে নিচে নেমে আসে। কোনো ম্যাচিউর পাখি কিন্তু এই সময় ত্রিপুরা পর্যন্ত আসে না, তারা খানিকটা হয়তো নামে, কিন্তু এতটা নিচে তাদের আসতে হয় না, তাদের পালক বেশি, তারা ওই ঠান্ডাটা সহ্য করে নিতে পারে। এছাড়াও যেটা আমাদের সাইবেরিয়ার একটা বিস্তীর্ণ বনাঞ্চল আছে তাইগা বলে, সেখান থেকে খুব ছোট্ট পাখি যেটাকে তাইগা ফ্লাইক্যাচারও বলা হয়, প্রায় 17,000 কিলোমিটার পথ তারা পরিযায়ী সময় পাড়ি দেয়। এছাড়া আরেক ধরনের পরিযায়ী পাখিও আমরা দেখি, যেগুলো চলার পথে ত্রিপুরা হয়ে তারা বেরিয়ে যায়। এখানে ত্রিপুরায় তারা থাকে না, কিন্তু চলার পথে 15 দিন কি 20 দিন এখানে থাকে, যার মধ্যে এই সময়টাতেই আমুর ফ্যালকন বলে একটা পাখি আমরা উদয়পুর মহারাণী অঞ্চল দিয়ে এই সময়টা তাদের কিছু দেখতে পাই, খুব প্রচুর পরিমাণে এই সময় দেখা যায় নাগাল্যান্ডে, তবে ত্রিপুরাতেও কিছু পাখি আসে। এই সময়টা যেসব পাখি আসে তারা নিম্নভূমি বা জলাভূমিতে থাকে, কিছুটা জঙ্গলেও থাকে, কিন্তু আমরা কি দেখি, জলাভূমি বুঝিয়ে ফেলা হচ্ছে, নিচু জায়গাতে মাটি ফেলে ভরাট করে দেওয়া হচ্ছে, কি কৃষিকাজের জন্য ওষুধ দেওয়া হচ্ছে যথেষ্ট পরিমাণে, এবং এগুলি দেওয়ার ফলে কিন্তু পাখিরা যেমন তাদের খাদ্যের অভাব ঘটে, তেমনি তাদের উপযুক্ত পরিবেশের অভাবে তারা সঠিকভাবে থাকতে পারে না। এমন অনেক ক্ষেত্রেই দেখা যায়, যেমন আমি একটু আগে যেটা আমুর ফ্যালকনের কথা বলছি, একটা সময় হাজার হাজার পাখি আসতো, এখন কিন্তু ওই 50 থেকে 60টা পাখি আসে, এর চেয়ে বেশি আসে। ভিওর রিপোর্ট, আর ই নিউজ।